শিশুদের প্রিয় বিদেশি চকলেটের সবগুলোই আসল নয় দোকানে বিক্রির জন্য রাখা সব চকলেটের একটি অংশ নকল নানা কেমিক্যাল ব্যবহার করে যা বানানো হয় উত্তরার এক কারখানায় যা খেয়ে কিডনি সমস্যা সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে তারা মজেম হোসেনের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট রাজধানীর উত্তরখানের মাস্টারবাড়ি এলাকায় এটি ক্র্যাফ ফুড লিমিটেডের কারখানা নানা কেমিক্যালে এখানে বিভিন্ন চকলেট তৈরি করা হয় এমন অভিযোগে কারখানায় গিতে যায় মাছরাঙা চকলেটের নানা উপাদান মেশানোর কাজ করে কর্মচারীরা ময়লা ফ্লোরেই চলছে খালি হাতে চকলেট প্যাকেটজাত করার কাজ প্রতিষ্ঠানটির বিভিন্ন ফ্লোরে অপরিচ্ছন্ন পরিবেশে ফেলে রাখা হয়েছে চকলেটের নানা উপাদান ভেজিটেবল ফ্যাটের পরিবর্তে ডালডা গ্রেড রঙের পরিবর্তে কাপড়ের রং সহ নানা রাসায়নিক অভিযোগ এসবের সাথে গুরু দুধের পরিবর্তে মিল্ক ফ্লেভার ও চিনির পরিবর্তে ঘন চিনি ব্যবহার করে বানানো হয় নানা স্বাদের চকলেট আসলে এগুলা মনে করেন যে লিসুর একটা এলিমেন্ট লিচু বানাতে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় বাচ্চাদের শরীরে সহনীয় মাত্রা ইউজ করলে ওটা খুব একটা ইফেক্ট করে না কিন্তু মানে মাত্রা অতিরিক্ত ইউজ করলে সেটা হার্মফুল হয় এসব অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হয়নি প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক সামনে কথা বলবো আমার এমডি আসুক তবে এমডির সামনে আমরা থাকি একসাথে কথা বলি সমস্যা তবে মাছ ছেঙার গাড়িতে উঠে সংবাদ কর্মীকে ম্যানেজ করার চেষ্টা করেন কেমিস্ট পটাসিয়াম সরবে না এটা কেমিক্যাল এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে কেন ব্যবহার করছেন আপনি আমি রিক্রুটেড হচ্ছি মাত্র দুই বছর তো দুই বছরে একটা ফ্যাক্টরিকে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা যায় না ডিস্ট্রিবিউশনের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের দোকানে দোকানে ছড়িয়ে পড়ছে এসব মানহীন ভেজাল চকলেট এটা দেওয়া যায় সেজন্যরা কি মানে কখনো ভালো মন্দ জিজ্ঞেস করেন না যে ভালো মন্দ খারাপ হ্যাঁ এটা জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে তাই আমরা দোকানদার আমরা খালি লয়েলে বিক্রি করি এটা হচ্ছে আমরা বিশ টাকা আর এটা হচ্ছে দশ টাকা এটা ক্রেতাকারা বাচ্চারা বড়রাও কিনে যে যে সে সে কিনে কিনে না জানা গেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই থেকে মানসম্মত চকলেট উৎপাদনের লাইসেন্স নিলেও অবৈধভাবে নানা কেমিক্যাল মিশিয়ে আরও কিছু প্রতিষ্ঠানের ভেজাল চকলেট ও লিচি সহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করে ওই প্রতিষ্ঠানটি রয়েছে ডেইরি মিল্ক সহ বিদেশি নানা চকলেটও আমরা তো ধরেন যে লাইসেন্স দিয়ে পরবর্তীতে কিছু ফলো আপ করি হ্যাঁ তো যেভাবে ফলো আপ করা দরকার আমরা করে যাচ্ছি হ্যাঁ সীমাবদ্ধ তো নিশ্চয়ই আছে বিকজ যে আমরা যেই পরিমাণ জনবল দিয়ে কাজ করার কথা সেই পরিমাণ জনবল আমাদের নেই একই অজুহাত দুই বছর আগে প্রতিষ্ঠিত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষেরও তবে ক্যামেরায় কথা বলতে চাননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানে আপনার জাস্ট অফিসের নিচের যে দোকান সেই সব দোকানে দুই নাম্বার চকলেট থাকতে পারে থাকতে পারে আমরা তো একটা লিফলেট দিয়ে জনবলকে বলছি যখন আমাদের জনবল হয়ে যাবে তখন আমাদের জনবল দিয়ে আমরা কাজ করতে পারবো আর এদিকে বড় বড় সুপার মলে আমদানি করা বিদেশি চকলেটের মান তুলনামূলক ভালো হলেও দাম সাধারণের নাগালের বাইরে আর তদারকি না থাকায় দেশে তৈরি চকলেটের মান নিয়ে উদ্বেগ আছে পুষ্টিবিদদের মাঝে চকলেটগুলো নকল হয় তাহলে তো সেটা বাচ্চাদের জন্য মারাত্মক ঝুঁকি দেখা যেতে পারে অনেক বাচ্চা বমি হয় বা পেটের ব্যথা হয় বা ডায়রিয়ার মতন মারাত্মক রোগ হয় এবং এর সাথে সাথে রং টাইম যে এফেক্ট দেখা যায় অনেক সময় দেখা যায় যে বাচ্চা চামড়ার সমস্যা হতে পারে স্কিন ডিজিজ আমরা যেটা বলি সেগুলো হতে পারে যে শিশুদের বলা হয় জাতির ভবিষ্যৎ সেই শিশুদের মুখেই তুলে দেওয়া হচ্ছে যুক্ত ভেজাল খাবার ফলে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে তারা এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সুস্থ সবল আগামী প্রজন্ম বেড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো এমনটাই আশাবাদ সকলের ওবায়দুল কবির মাছ সংবাদ ঢাকা